হ্যালো বন্ধুরা আমি সাকল আজকে এই ভিডিওতে দু হাজার তেইশ সালে আমার দেখা টপ আটটা বাংলাদেশের ওয়েব কন্টেন্ট দিয়ে কথা বলবো অর্থাৎ ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে এমন বাংলাদেশের কাজ যেগুলো আমার খুব পছন্দ হয়েছে এরকম আটটা কাজ নিয়ে কথা বলবো লিস্টটা আপনার সামনে প্রেজেন্ট করবো হতেই পারে আমার টপ আটটা আপনাদের সঙ্গে মিললো না হয়তো আপনারা টপ এইটে অন্য কোনো বাংলাদেশের কন্টেন্টকে রাখবেন যেটা আপনাদেরকে খুব এন্টারটেন করতে পেরেছে মতামতের অমিল সিনেমা সিরিজের ক্ষেত্রে খুবই সাধারণ একটা ঘটনা সিনেমা খুব সাবজেক্টিভ একটা জিনিস সেটা হতেই পারে আমি খালি চাইবো আপনারা জিনিসটার মধ্যে ইনভলভ হন আপনারাও নিজেদের টপ আট বা টপ পাঁচ বা টপ দশ যেটা আপনাদের পক্ষে কমফোর্টেবল হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের লিস্টটা কীরকম কোনগুলো আপনাদেরকে এন্টারটেন করতে পেরেছে সেক্ষেত্রে আমরা একটা আলোচনা গড়ে তুলতে পারবো প্রথমেই আমি একটা কথা মেনশান করতে চাই দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ এই পার্টিকুলার তিনটে বছরে বাংলাদেশের থেকে আমরা যে ধরনের স্ট্যান্ডার্ডের কাজ পেয়েছি যেরকম কোয়ালিটির কন্টেন্ট পেয়েছি সেটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল আমাদের এপার বাংলাকে কিন্তু সমস্ত রকমভাবে ওটিটি টি কন্টেন্টের ক্ষেত্রে আমি বলছি বিট করে দিয়েছে বাংলাদেশ এই পার্টিকুলার তিনটে বছরে দু হাজার তেইশে কিন্তু সেই জিনিসটা বলা যাবে না দু হাজার তেইশে কিন্তু এবার বাংলা মারাত্মক রকমভাবে ফাইট করেছে আমরা কিন্তু আমাদের বাংলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ভালো ভালো কন্টেন্ট পেয়েছি এই পার্টিকুলার বছরে বাংলাদেশ যে এগিয়ে সেটা আমি বলতে পারবো না কেন কথাটা বলছি সেটা জানবার জন্য আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনারা নিজেরাই দেখতে পাবেন টপ আটটার মধ্যে যে ধরনের কন্টেন্টগুলোকে আমি মেনশন করছি সেই কন্টেন্টগুলো প্রত্যেকটা যে হিউজ কিছু মারাত্মক কিছু সব ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি নয় অনেক কন্টেন্টই হয়তো ভালো কিন্তু খুব ভালো নয় দু হাজার কুড়ি একুশ বাইশে আমরা বাংলাদেশ থেকে খুব ভালো ভালো কন্টেন্ট পেয়েছি যেগুলো রিয়েলি গুড যেগুলোর মধ্যে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না সেরকম কন্টেন্টের কিন্তু এবছর আমি যখন লিস্ট তৈরি করতে গেলাম আমি দেখলাম একটু অভাব রয়েছে এখন অনেক বাংলাদেশের দর্শক এটা বলছি বলে রেগে যেতে পারে বা ভাবতে পারে পার্শিয়ালিটি করছি কারণ আমি পশ্চিমবঙ্গের মানুষ যে পশ্চিমবঙ্গ এবছর সমকক্ষ হয়ে উঠেছে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে বাংলাদেশের বা খানিকটা এগিয়েই গেছে বাংলাদেশের থেকে কিন্তু এই আমি তো বললাম যে দু হাজার কুড়ি একুশ বাইশে বাংলাদেশ অনেক বেশি এগিয়েছিল তো সেখানে পার্শিয়ালিটি কোনো জায়গা নেই থাকলে আমি কুড়ি একুশ বাইশে বাংলাদেশকে এগিয়ে রাখতাম না ডেফিনেটলি তেইশে কিন্তু বাংলাদেশের কন্টেন্টের মান একটু পড়েছে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে বলছি এবং আমি আশা করব দু হাজার চব্বিশে সেটা হবে না ভালো ভালো কন্টেন্ট আমরা বাংলাদেশের তরফ থেকে পাবো এই বছরের প্রবলেমসগুলো কি হয়েছে সেটা বাংলাদেশের নির্মাতারা নিজেরা রিয়েলাইজ করতে পারবে মানে আশফাক নিপুণের মতন একজন নির্মাতা সে মহানগর টুয়ের মতো একটা সিরিজ বানিয়েছে যে সিরিজটা কিন্তু আমার টপাটে কখনোই থাকবে না আমি কিন্তু সিরিজটা এনজয় করিনি যদিও বাংলাদেশের দর্শকরা কিন্তু এনজয় করেছেন তাদের পছন্দ হয়েছে ফর হোয়াট এভার কিন্তু আমার টপ আটে কখনোই মহানগর সিজন টু থাকবে না এটা বলবার জন্য আমি মহানগর টু যখন রিভিউ করেছি তখনও গালাগালি খেয়েছি এবং এখনো গালাগালি খাবো সেটার ব্যাপারে আমি একবারে নিশ্চিত কিন্তু যেটা আমার লেগেছে আমি সেটা বলতে কখনোই দ্বিধাবোধ করি না আচ্ছা এবার যদি লিস্ট নিয়ে কথা বলি লিস্টে আট নম্বরে আমি রাখবো মোস্তাফা সারোয়ার ফারুকির কাজ স্যাটারডে আফটারনুনকে ছবিটা ডেফিনেটলি যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরবর্তীতে আমি দেখতে পেয়েছি যে কারণে এই পার্টিকুলার লিস্টেই ছবিটাকে আমি নথিভুক্ত করছি এবং আট নম্বরে এই ছবিটাকে রাখার কারণ এটা একটা ওয়ান টেক ফিল্ম যেটা আমরা বাংলা ভাষাতে খুব একটা দেখতে পাই না বোধ এটাই প্রথম বাংলা ভাষার ছবি যেটা একটা ওয়ান টেক ছবি এবং সেটা ডেফিনেটলি আমাকে প্রচণ্ড ইমপ্রেস করেছে এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স এবং ছবি ছবিটা যে নোটে শেষ হয় সেখানে বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশের যে বীরত্ব বা বাংলাদেশের যে বিগ হার্ট বাংলাদেশের মানুষজনদের সেটার ব্যাপারে এত সুন্দর একটা মেসেজিং মোস্তাফা সারোয়ার পরে কি রয়েছে যেটা ডেফিনেটলি খুবই ইমপ্রেসিভ ছিল ছবিটা সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষের এরকম ধারণা যেটা হয়তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে এরকম নয় বিভিন্ন জায়গায় পড়েছি আমি জানি না এটা কতটা সত্যি কতটা ঠিক বা ভুল কিন্তু আমি এরকমটা পড়েছি কিন্তু আমার মনে হয় না এরকম কোনো কারণ সিনেমার মধ্যে রয়েছে যেটার জন্য মানুষকে ভাবতে হবে এরকমটা কোনো কারণ নেই সিনেমাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা গর্বের কারণ সাত নম্বরে আমি রাখবো কাজটাকে বিকি জাহেদের কাজি জাহেদ একজন নাটক নির্মাতা তো সে ওয়েব কন্টেন্ট অর্থাৎ সে সবার আগে রেড্রাম বানিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে তার ডেবিউ হয় সেই কাজটার মাধ্যমে সেই কাজটাও প্রচণ্ড ইমপ্রেসিভ ছিল এবং তার পরবর্তীতে সে কিন্তু ওয়েব সিরিজ এই বছর দুটো করে প্রথমটা হচ্ছে দ্য সাইলেন্স এবং সেই কাজটা কিন্তু যথেষ্ট বেশি ইম্প্যাক্টফুল ছিল বিকি জাহেদ এই কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সে যেরকম শর্টার ভার্সান অব স্টোরি টেলিংয়েও ইম্প্যাক্টফুল অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু ইম্প্যাক্ট হতে পারে লংগার ভার্সান অব স্টোরি এর ক্ষেত্রেও ওয়েব সিরিজের ক্ষেত্রেও কিন্তু সে যথেষ্ট বেশি এফেক্টিভ যে ধরনের ইউনিক কনসেপ্ট বা যে ধরনের ইউনিক ক্যারেক্টার বা একটা ডার্ক ওয়ার্ল্ড অডিয়েন্সের সামনে সে প্রেজেন্ট করে তার যেরকম ট্রিটমেন্ট সেটা ডেফিনেটলি আমাকে মুগ্ধ করে প্রত্যেকবার দ্য সাইলেন্সের মধ্যেও সেটা রয়েছে যেরকমভাবে দম্পতিটাকে দেখানো হয়েছে এবং তাদের যে লোভ লালসা সেটাকে এক্সপ্লোর করা হয়েছে এমনভাবে এবং যেরকম পারফরমেন্স এখানে শ্যামল মওলা কিংবা মেহেজাবিনের মেহেজাবিন ও টেরিফিক তাতে করে ডেফিনেটলি এই কাজটা সাত নম্বরে থাকবে ছ নম্বরে থাকবে বুকে আগুন সিরিজটা এই সিরিজটার মধ্যে ডেফিনেটলি কিছু প্রবলেমস ছিল ইয়াস রোহনের কাস্টিংটা আমার ভালো লাগেনি পার্টিকুলারলি ইয়াস রোহনকে আমি পছন্দ করি অভিনেতা হিসেবে কিন্তু যে ধরনের ক্যারেক্টার ছিল একজন সুপারস্টারের তাতে আমার ইয়াস রোহান পারফেক্ট ফিট মনে হয়নি যে ধরনের একটা হয় না একটা সুপারস্টার একটা অরা থাকবে একটা প্রেজেন্স থাকবে সেই প্রেজেন্সটা ইয়াস মধ্যে অভিনেতা হিসেবে নেই যেটা ক্যারেক্টারটা ডিমান্ডটা ছিল কিন্তু তাছাড়া আপনারা যদি দেখেন এখানে অপূর্বর পারফরমেন্স এত ভালো ছিল তার যেরকম পার্সোনালিটি কিংবা তার ধমক দেওয়ার ব্যাপারগুলো মানে ক্যারেক্টারটাকে সে যেভাবে নিয়ে গেছে গোটা সিরিজ জুড়ে ডেফিনেটলি একা কাঁধে এখানে অপূর্ব সিরিজটাকে পুল আপ করেছে এবং যেভাবে সিরিজটা শেষ হয় সেটা কিন্তু খুব ভালো ছিল মানে বিউটিফুল নোটে সিরিজটা শেষ হয় কারণ অ্যাকচুয়ালি এটা একটা ধোঁয়াশা নিয়ে তো সিরিজ বা একটা রহস্য নিয়ে তো সিরিজ সেটার এন্ডিংটা কীরকমভাবে করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট ছিল যে অ্যাকচুয়ালি পরিচালক এই ঘটনা সম্পর্কে যতই ডিরেক্টলি ইন্সপায়ার্ড না হোক কিন্তু একটা ইন্সপিরেশান তো ছিল একটা বাংলাদেশের খুবই একটা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে যেটাকে নিয়ে মানুষের একটা চর্চা রয়েছে জানবার ইচ্ছা রয়েছে যে পরিচালক কী দেখাতে চাইছে সেটাকে এমনভাবে শেষ করা হয় কোনো কন্ট্রোভার্সির মধ্যে না পড়ে অথচ একটা সুইট এন্ডিং সেটা আমাকে টাচ করতে পেরেছিলো লিস্টে পাঁচ নম্বরে থাকবে এগেন বিকি জাহেদের কাজ আমি কি তুমি যে ধরনের কনসেপ্ট নিয়ে সে বাংলা কন্টেন্ট নির্মাণ করছে আমরা কিন্তু বাংলাতে এই জিনিসটা কোনো ডিরেক্টরকে খুব একটা করতে দেখি না প্রচণ্ড হলিউডিশ বা কোরিয়ান যে সমস্ত কনসেপ্টসগুলো সেগুলোকে সে বাংলার পটভূমিতে বা বাংলাদেশের পটভূমিতে ফেলে এমনভাবে গল্প নির্মাণ করছে সেখানে ইমোশানসগুলো কোথাও একটা আমাদের ইমোশানস অর্থাৎ বাঙালির ইমোশানস সেটাকে যেভাবে সে পাঞ্জাব করে একটা কন্টেন্ট বারবার সামনে নিয়ে আসে সেটা ডেফিনেটলি ইমপ্রেস করে এগেন মেহেজাবিনের সঙ্গে বিকেি জায়দ প্রচুর কাজ করেন এখানেও মেহেজাবিনের পারফরম্যান্স প্রচণ্ড ভালো ছিল মেহেজাবিন যে কি ভালো একজন একজন অসাধারণ অভিনেত্রী সেটা সত্যি দেখবার মতন এবং এই কাজটা আমার মনে প্রত্যেকে দেখা উচিত শ্যামল মোলার কাজও কিন্তু এখানে বেশ ভালো ছিল যেভাবে সিরিজটা শেষ হয় সেটা মানে বেশ কনফিউজিং এবং তার পরবর্তীতে সিজন টু আসবে কি আসবে না সেটা নিয়ে একটা ডাউট তৈরি হয় এবং আমি শুনেছি বিকেি জায়দে আগে একটা নাটক ছিল প্রবাবলি ইলি না যে নাটকটা আমার কোনো কারণে দেখা নেই সেই নাটকটার সঙ্গেও কিছু একটা বোধ কানেকশন রয়েছে বিশেষ করে ক্লাইম্যাক্সটার এরকমটা আমাকে অনেকে বলেছে পরবর্তীতে আমার নাটকটা দেখার সময় হয়নি কিন্তু আমি চেষ্টা করব কখনো না কখনো ইদিনা দেখে নেওয়া যদি এই পার্টিকুলার সিরিজটার সিজন টু আসে আদারওয়াইজ দ্যার ইজ নো পয় লিস্টে চার নম্বরে আমি রাখবো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মোস্তফা সরওয়ার ফারুকির কাছকে এই পার্টিকুলার সিনেমাটার ওপেনিং ইমেজ যেটা একটা সিনেমার ওপেনিং ইমেজ এবং ক্লোজিং ইমেজ কি এটা খুব ইম্পর্টেন্ট ড্রামা ছবির ক্ষেত্রে যে কোনো ধরনের ছবির ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রচন্ড ইম্পর্টেন্ট সেটা এই পার্টিকুলার সিনেমাটা যদি আপনারা ওপেনিং ইমেজটা দেখেন এখানে তিশার ক্যারেক্টারটা প্যারাশুটে রয়েছে সে স্কাই ডাইভিং করছে এবং আমরা মোস্তাফা সারফারুকির সঙ্গে সে ফোনে কথা বলছে আমরা মোস্তফা সারফারুকির ক্যারেক্টারটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি এবং সেই ওপেনিং ইমেজটা এত সোলফুল এত বিউটিফুল আপনি সেখানেই পুরো গল্পটা ইনভলভ হয়ে যাবেন ফারুকির মতন একজন ডিরেক্টারের পক্ষেই এটা সত্যি বলতে করা পসিবল এবং পুরো পুরো কাজটা সেখানে যেভাবে একজন স্টার অ্যাক্ট্রেস এবং একজন ডিরেক্টর তাদের যে কেমিস্ট্রি তারা দম্পতি তাদের বাচ্চা না হওয়ার জন্য যে সমস্যা এবং ছবিটা শেষ হয় এই এতদিন যুদ্ধটা যতটা বেশি স্ট্রং ছিল তার থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি ঝামেলা যুদ্ধ তাদেরকে সামনে ফেস করতে হতে চলেছে কারণ যুদ্ধটা তাদের বাচ্চাকে নিয়েই কোথাও একটা হবে এবং তাদের মধ্যে যে একটা কষ্ট একটা দুঃখ একটা লজ্জা যেখানে মোস্তাফা সার ফরিক ক্যারেক্টারটা বলে যে এই পার্টিকুলার জিনিসটা আমরা সিনেমা বানাবো কিন্তু এই পার্টিকুলার জিনিসটা দেখাবো না এটা এটা আমি জানতে দিতে চাই না এরকম টাইপের যে একটা সিন রয়েছে এক্স্যাক্টলি এরকম ডায়ালগ ছিল না তো সেই সিনটা দ্যাট ওয়াজ বিউটিফুল সোল টাচিং তিন নম্বরে আমি রাখবো উনিশ কুড়ি মিজানুর রহমান আরিয়ানের কাজ সে মানে নোন ফর রোমান্টিক ড্রামাস এবং সে দুর্দান্ত এটা একটা দারুণ রমকম এরকম রমকম আমরা খুব কম দেখেছি বিশেষ করে যেহেতু বলিউড দ্বারা আমরা প্রচন্ড বেশি প্রভাবিত আমাদের ছোটোবেলাটা বলিউড দেখেই কেটেছে বলিউডে এরকম রমকম আমরা প্রচুর দেখেছি প্রচুর এবং সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে মিস করি কারণ জোয়ার একটা বানিয়েছে রকিঅ রানিকে কাহানি কিংবা টিজেম হয়েছে সত্যপ্রেম কি কথা হয়েছে এই বছর বলিউডও কিছু বানিয়েছে অ্যাট দ্য সেম টাইম মিজানুর রহমান আরিয়ান কিন্তু শাহরুখের স্বদেশকে হোমাস দিয়ে দিচ্ছে একদম ওই জোনের মানে আপনি এই ছবির মধ্যে যদি আরিফিন শুভকে দেখেন তার যে চার্ম তার তার মধ্যে যে হ্যান্ডসাম ব্যাপারটা এবং তাকে দেখতে এত সুন্দর লাগে মানে ম্যান ক্রাশ হয়ে মানে তার ছেলে হয়ে ছেলেটাকে আপনি অ্যাডমায়ার করছেন যে আহ কী সুন্দর কী লাভলি সেই ব্যাপারটা আরিফিন শুবোর মধ্যে রয়েছে অভিনয়ের মাধ্যমে সে সেটা ফুটিয়েও তুলেছে এবং এত সুন্দর একটা টাইট গল্প খুব সাধারণ একটা গল্প কিন্তু তবুও কেমিস্ট্রিটা এত ভালো ওয়ার্ক করে নায়ক নায়িকার মধ্যে আপনি ওই রোম্যান্সটাতে বিলিভ করেন সম্পর্কটাতে বিলিভ করেন ওদের সম্পর্কের আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে আপনার একটা মানসিক একটা মানে চাপা তো চলতে থাকে ক্রমাগত সেই জায়গাটা নিয়ে যাওয়া একটা সাধারণ গল্প হওয়া সত্ত্বেও এটা ডিরেক্টরের স্কিলটা প্রুভ করে কোথাও একটা দু নম্বরে আমি যে সিরিজটাকে রাখবো আমি জানি না সেটার সঙ্গে কতটা প্রত্যেকে একমত হবেন কিন্তু আমি আমার মনে হয়েছে যে এটা দু নম্বরে থাকাটা ডিজার্ভ করে এই বছরে আবার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ সেটা হচ্ছে ইন্টার্নশিপ আমি প্রচণ্ড এন্টারটেন হয়েছি প্রচণ্ড মজা পেয়েছি আমার সিরিজটার কথা এখনও যখন মনে পড়ে বিভিন্ন মানে ক্লিপিং যদি সামনে চলে আসে ফেসবুকে আমি সেগুলো দেখি প্রচণ্ড হাসি मैंने देखो इंटरटेनमेंट केन व्यलू दीना কোনো কন্টেন্ট যদি আমাদেরকে শেখায় আমরা সেটাকে অনেক বেশি ভ্যালু দিই কিন্তু এন্টারটেনমেন্ট প্রোভাইড করা একটা কন্টেন্টের মাধ্যমে আজকের দিনে যেখানে আমি একজন বয়স্ক দর্শক মানে আমি নিজেকে মনে করি আমার অনেক বয়স হয়ে গেছে এবং ম্যাচিওর দর্শক যে যে কোনো কিছুতে হাসবে না খিলখিলিয়ে হাসি আমার পক্ষে পসিবল নয় আমি অনেক কমেডি সিনেমা দেখে আমি হাসি না আমি জাস্ট বসে থাকি বাকিরা হাসছে দেখি কিন্তু আমার হাসি পায় না ইন্টার্নশিপ আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে যেখানে আমি রিয়েলি হেসেছি মারাত্মক পরিমাণে হেসেছি খুব মজা পেয়েছি ক্যারেক্টারগুলোকে আমার ভালো লেগেছে এবং শুধুমাত্র কমেডি নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারেক্টারগুলো একটা গ্রাফ রয়েছে দ্য রাইটিং ওয়াজ ভেরি ভেরি গুড এবং আমার মনে হয় ইন্টার্নশিপের পরবর্তী সিজনটা খুব শিগগিরই চরকি রান্না উচিত এক নম্বরে আমি রাখবো মাই সেলফ অ্যালেন স্বপনের সিরিজটাকে দেখুন পরিচালক শিহাব শাহিনের বেশ কিছু কাজ আমার ভালো লাগে আবার কিছু কাজ খারাপও লাগে মানে এই বছরই তার অন্যান্য কিছু কাজ বেরিয়েছে যে কাজগুলো আমার ভালো লাগেনি একেবারেই কিন্তু মাই সেলফ অ্যালেন স্বপন দারুণ একটা সিরিজ ব্যাপক সিরিজ এই সিরিজটাকে যেভাবে ডিজাইন করেছেন পরিচালক এবং যেরকম পারফরমেন্স এখানে নাসির খান দিয়েছেন সেটা একটা দেখবার মতন পারফরমেন্স নাসিরুদ্দিন উদ্দিন খান ওয়াজ টেরিফিক মানে অ্যালেন সপন চরিত্রে তাকে আমরা এর আগে দেখতে পেয়েছি সিন্ডিকেট সিরিজে যেখানে আফরান নিশো লিড সেখানেই ক্যারেক্টারটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল যে কারণে এই স্পিন অফটা এবং স্পিন অফটা আমি সিরিয়াসলি বলছি সিন্ডিকেটের থেকেও বেটার সিন্ডিকেটের থেকে মাইশেল অ্যালেন সপন অনেক 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 বেটার একটা সিরিজ যে ধরনের রাইটিং ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে এবং যেরকম পারফরমেন্স এত নুয়ানসড মানে এই ধরনের ক্যারেক্টার প্লে করা একজন অভিনেতার জন্য রিয়েলি চ্যালেঞ্জিং না আপনাদের মনে হতে পারে যে ক্যারেক্টারটা সবসময় মানে ফান করছে বা হোয়াট আপনারা জানেন মাইচেল প্যালেন স্বপন চৈত্রটাকে বাংলাদেশের সমস্ত মানুষ চেনে কিন্তু আমার মনে হয় এই ধরনের ক্যারেক্টার অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং নাসিরুদ্দিন খান জাস্ট মেক ইট ইজি মানে এত সাধারণভাবে তিনি পারফরমেন্সটাকে এত সহজাতভাবে ডেলিভার করেন মনে হয় যে এটা তো কোনো ব্যাপার নয় কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড টাফ এবং কাস্টিংটা ভীষণ ভালো ছিল মিথিলার যেরকম ক্যারেক্টার ছিল সেই অনুযায়ী কিন্তু মিথিলার কাস্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল যে কারণে ওভারঅল এই সিরিজটা কিন্তু আমার জন্য খুব ইম্প্যাক্টফুল ছিল এই প্রত্যেকটা কাজের রিভিউ আমার আলাদা করে করা রয়েছে আমি এখানে ছোট্ট ছোট্ট করে আলোচনা করলাম চেষ্টা করলাম রিভিউ ভিডিওগুলোর মধ্যে যেগুলো বলেছি খুব একটা সেগুলোকে রিপিট না করার অন্য যে থটসগুলো রয়েছে পার্টিকুলার কন্টেন্টকে নিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার এবং ডিটেলসে আপনারা যদি আলোচনা দেখতে চান আপনারা প্রত্যেকটা কাজের রিভিউ আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো সেখানে থরলি আমরা আলোচনা করেছি এবং আমার মনে হয় যে আপনাদের কি মতামত এই পার্টিকুলার ভিডিওটা সম্পর্কে আপনাদের কি লিস্ট টপ এইট টপ সেভেন টপ টেন হোয়াট এভার সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি অলরেডি টপ পনেরোটা সাউথ ইন্ডিয়ান কন্টেন্টের ভিডিও আমরা তৈরি করি করেছি লিস্ট প্রেজেন্ট করেছি টপ দশটা বলিউড কন্টেন্টের না টপ পনেরোটা বলিউড কন্টেন্টের আমরা লিস্ট প্রেজেন্ট করেছি এবং টপ দশটা আমাদের এপার বাংলার হলে রিলিজ হওয়া সিনেমাগুলোর আমরা একটা লিস্ট প্রেজেন্ট করেছি আপনারা সেই লিস্টগুলো দেখতে পারেন সেখান থেকে আপনারা ভালো সিনেমা ওয়েব সিরিজ যেগুলো দু হাজার তেইশে রিলিজ হয়েছে সেগুলোর খোঁজ পেতে পারেন সেগুলো আপনারা দেখতে পারেন এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের একটা চোখ পরবর্তী ভিডিওতে